হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল সফটটেক। সফটটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও মাইক্রোওয়ার্কার্সের নতুন একটি কাজ দেখাবো। তো আজকে যেই কাজটি দেখাবো এই কাজটি একেবারেই নতুন। তো এখন পর্যন্ত ইউটিউবে এই কাজটির উপরে কোনো ভিডিও নাই, তাই চিন্তা করলাম যে আপনাদের জন্য এই কাজটির উপরে একটি ভিডিও দেওয়া উচিত। ফ্রেন্ডস, যেহেতু এই কাজটি একেবারেই নতুন, তাই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা আপনার গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনার মিস হয়ে যেতে পারে, তাই অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর প্রতি ভিডিওতে আমি যেই কথাটি বলে থাকি, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তো ফ্রেন্ড, চলুন মূল ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, দেখুন আমার মাইক্রোওয়ার্কার্সে এই যে বেসিকের একটি কাজ আছে, সাপোর্ট মিউজিক আর্টিস্ট সাইন আপ প্লাস ভোট। ফ্রেন্ডস, এই কাজটি করলে আমরা 15% পাবো, 100% সাকসেস রেট, 100% সাকসেস রেট। দুই দিনের মধ্যে বায়ার আমাদেরকে পে করবে এবং 354টি কাজ সম্পন্ন হয়েছে, 500টি কাজের প্রয়োজন। ফ্রেন্ডস, এই কাজটি দুই দিন সময় নিল, এই কাজটি প্রায় আপনার একদিনের মধ্যে পে করে দেয়, কারণ গত রাত্রে আমি এই কাজটি করেছিলাম, বায়ার আমাদেরকে পুনরায় আবার এই কাজটি দিছে, তো ওই কাজটি কিন্তু পে করে দিছে। ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা এই কাজটির উপর কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস, কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম, দেন এখান থেকে যদি আমরা একটি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার, ওয়ার্কারের কাছ থেকে বায়ার কি আশা করে অথবা আমরা এই কাজটিকে কিভাবে করব তার একটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। এক নম্বর দেওয়া আছে লিসেন টু মিউজিক বাই নিউ ক্লাসিক্যাল মিউজিক কম্পোজার অ্যান্ড সাপোর্ট হিম উইথ ইউর ভোট। ফ্রেন্ডস, আমাদের একটি ক্লাসিক মিউজিক শুনতে হবে এবং সেখানে ভোট দিতে হবে। গো টু দিস লিঙ্ক অ্যান্ড ফলো সিম্পল ইনস্ট্রাকশন। ফ্রেন্ডস, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যাওয়ার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এখন দেখব আমরা যে আমাদের প্রুফ হিসাবে কী দিতে হবে। রিকোয়ারমেন্ট প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, কমপ্লিট ইনস্ট্রাকশন অ্যান্ড সেন্ড ইউআরএল অফ স্ক্রিনশট। ফ্রেন্ডস, এই লিঙ্কে যাওয়ার পর আমাদের পুরো ইনস্ট্রাকশনগুলি আমরা কমপ্লিট করার পরে একটি স্ক্রিনশট নিতে হবে এবং সেই স্ক্রিনশটের একটি লিঙ্ক আমাদেরকে প্রুফ হিসাবে জমা দিতে হবে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা এই লিঙ্কটিকে কপি করে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। তো লিঙ্কটিকে মার্ক করলাম, লিঙ্কটিকে মার্ক করার পর এর উপর কার্সার রাখবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন গো টু ওপেন, এখানে এই যে এই এখানে ক্লিক করে লিঙ্কটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস, লিঙ্কটিকে নতুন একটি ট্যাবে ওপেন করার পর দেখুন সাপোর্ট আর্টিস্ট দ্য পোর্ট অফ মিউজিক, দেন এখানে যদি আরেকটি স্ক্রল ডাউন করি তাহলে স্টেপ জিরো গো টু একটি লিঙ্ক দেওয়া আছে, আমাদের এই লিঙ্কে যেতে বলছে, এই লিঙ্কটির উপর ডাইরেক্ট ক্লিক করে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস, লিঙ্কটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম, আমরা আবার চলে যাব ইনস্ট্রাকশন পেজে। তা ইনস্ট্রাকশন পেজে আসার পর এখান থেকে যদি আমরা একটি স্ক্রল ডাউন করি তাহলে দেখুন যে এক নাম্বার এই যে স্টেপ ওয়ান, লিসেন টু হিজ মিউজিক অন দ্য অ্যাবভ মেনশন লিঙ্ক। ফ্রেন্ডস, এই মেনশন লিঙ্ক থেকে আমাদের একটি মিউজিক শুনতে হবে। দুই নম্বরে বলা আছে স্টেপ টু, ক্লিক অন লিঙ্ক অ্যান্ড দেন অন ভোট ফর পার্টিসিপেট। ফ্রেন্ডস, আমাদেরকে ওই মিউজিকে ভোট দিতে হবে, ইউ উইল বি আস্ক টু সাইন আপ। ফ্রেন্ডস, ওই আমাদের ভোট দেওয়ার জন্য কিন্তু ওই ওয়েবসাইটে একটি সাইন আপ করতে হবে অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সাইন আপ করা আর অ্যাকাউন্ট তৈরি করা একই কথা। টাস্ক জাস্ট টু মিনিটস আফটার দ্য অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড, দুই মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যাবে। ইউ উইল রিসিভ এ ভেরিফিকেশন ইমেল, আমরা একটি ভেরিফিকেশন ইমেল পাবো টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য। অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ক্লিক অন ভোট পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্টে ক্লিক করতে হবে, অ্যাগেন টেক এ স্ক্রিনশট, আমাদের একটি স্ক্রিনশট নিতে হবে। দেখুন কীভাবে স্ক্রিনশট নিতে হবে তার একটি নমুনা এই যে এখানে দেওয়া আছে,
দেখুন ফ্রেন্ডস এই অবস্থায় একটি স্ক্রিনশট নিতে হবে। তো ফ্রেন্ডস আমরা এখন চলে যাব আমাদের যে লিংকটি দিছে সেই লিংকে, লিসেন টু হিজ নিউ মাস্টার ওয়ার্ক এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এই যে এইখানে সাইন আপ নামে একটি অপশন আছে, লগ ইন আর সাইন আপ, আমাদের এখানে কিন্তু সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এই যে সাইন আপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সাইন আপ করার জন্য আমাদের একটি পেজ চলে আসছে, এই পেজ আমাদের সাইন আপ করতে হবে। এখানে নাম আমার নাম দিতে হবে, তো আমি এখানে নাম দিলাম, আমার কান্ট্রি দিলাম, সিটি দিলাম, দেন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। ফ্রেন্ডস এখানে আপনারা যে এই কাজগুলো করার জন্য একটি টেম্প ইমেল ব্যবহার করবেন, কারণ আপনাদের জিমেল ব্যবহার করবেন না। তো টেম্প ইমেল কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আশা করি সবাই জানেন, যে আপনি যদি গুগলে সার্চ দেন যে টেম্প ইমেল তাহলে অনেকগুলি সাইট পেয়ে যাবেন টেম্প ইমেলের, সেখান থেকে যে কোনো একটি ইমেল এনে এখানে ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস আমরা চলে যাব টেম্প ইমেলের একটি ওয়েবসাইটে। দেখুন এই যে এখানে টেম্প ইমেল নামে একটি ওয়েবসাইট আমি ওপেন করে রেখেছি। তো এখানে দেখুন এই যে একটি ইমেল শো করতেছে, জাস্ট আমি এখানে ক্লিক করে ইমেলটাকে কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাব সাইন আপ পেজে, সাইন আপ পেজে যাওয়ার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে একটি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দেওয়ার পর এই যে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, উই হ্যাভ সেন্ট এ ইউ অ্যান ইমেল টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ফ্রেন্ডস আমরা যে রেজিস্ট্রেশনটি করলাম এখন আমাদেরকে আমাদের ইমেইলে একটি ইমেল পাঠানো হয়েছে ভেরিফিকেশন করার জন্য। তো আমরা চলে যাব ইমেইলে, ইমেইলে আসার পর আমরা যদি একটি স্ক্রল ডাউন করি তাহলে দেখুন এই যে এখানে কিন্তু একটি ইমেল চলে আসছে। তো আমরা এই যে এই ইমেলটাকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব, কারণ এটাকে যদি ডাইরেক্ট ওপেন করি ফ্রেন্ডস অনেক সময় আপনার এই ইমেলটা চেঞ্জ হয়ে যায়, তখন সমস্যা হয়। তো আমরা এই ইমেলটাকে নতুন একটি ট্যাবে ওপেন করব, তার জন্য এখানে কার্সার রাখবো, কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস ইমেলটিকে নতুন একটি ট্যাবে ওপেন করার পর আমরা যদি একটি স্ক্রল ডাউন করি তাহলে দেখুন যে এখানে কিন্তু একটি লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিব। ফ্রেন্ডস লিঙ্কের উপর ক্লিক করার পর দেখুন যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং ভেরিফাইও হয়ে গেছে। এখন আমাদেরকে লগ ইন করতে হবে, তো এই যে এখানে লগ ইন, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর ইমেল অ্যাড্রেস আমরা যেই ইমেলটি দিয়ে লগ সাইন আপ করেছি সেই ইমেলটি এখানে পেস্ট করে দিতে হবে। দেখুন ফ্রেন্ডস আমি কিন্তু এখানে সেই ইমেলটি পেস্ট করে দিলাম, দেন এখানে পাসওয়ার্ড দিব, আমরা যেই পাসওয়ার্ডটি সাইন আপ করার সময় দিয়েছি। দেন এই যে এখানে দেখুন একটা কোড আছে, এটাকে টিক মার্ক দিয়ে দিতে হবে, দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দিব। ফ্রেন্ডস লগ ইনে ক্লিক করার পর এই যে এখানে দেখুন পার্টিসিপেট নামে একটি অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এই যে পার্টিসিপেট আমার কার্সারের এখানে, পার্টিসিপেটে ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব। দেখুন এখানে অনেকগুলো সিঙ্গারের পিকচার দেওয়া আছে বা প্রোফাইল দেওয়া আছে, এরা মূলত কোনো একটি জায়গার নির্দিষ্ট সিঙ্গার, এদেরকে ভোট দিতে হবে। এখান থেকে আপনার যাকে পছন্দ হয় তাকে ভোট দিতে পারবেন। তো ধরুন যে আমি এই যে এই লোকটিকে ভোট দিব, তো এই লোকটির প্রোফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই লোকটির কিন্তু একটি ইউটিউবের যে ওনার গান সেই গানটি কিন্তু চলে আসছে, তো এই গানটিকে আমরা শুনব। এই যে ইউটিউবের এখানে ক্লিক করে দিব, আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি কারণ আমি যেহেতু ভিডিও করতেছি ফ্রেন্ডস, যদি আমি এটাকে উচ্চ স্বরে শুনি তাহলে কিন্তু কপিরাইট ধরবে আমার, তাই আমি সাউন্ডটা মিউজিকটা অফ করে দিলাম। ফ্রেন্ডস মোটামুটি দুই মিনিট শোনার পর আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এই যে এখানে দেখুন ভোট ফর পার্টিসিপেন্ট, এই যে এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস এই যে ভোট যে আমরা দিলাম এই অবস্থায় একটি আমাদের স্ক্রিনশট নিতে হবে। ফ্রেন্ডস স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, তো আমি লাইট শট নামের যেই এক্সটেনশনটি আছে গুগল এক্সটেনশন সেটাকে ব্যবহার করব। দেখুন এই লাইট শট কিন্তু আমার এখানে অ্যাড করা আছে গুগল এক্সটেনশন হিসাবে, তো আমি এখানে এই যে লাইট শটের এখানে ক্লিক করব। লাইট শটে ক্লিক করার পর এই যে স্ক্রিনটা কিন্তু ঘোলাটে হয়ে গেল, দেন আমরা এই যে এখানে ধরে কার্সার এইভাবে ধরে এইভাবে একটি টান দিব, টান দেওয়ার পর ছেড়ে দিব।
ছেড়ে দেওয়ার পর দেখুন যে রাইটে বা ডান দিকে এই যে এখানে আপলোড, এই যে আমার কার্সারের নিচে আপলোড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস আপলোডে ক্লিক করার পর দেখুন আমাদের পিকচারটি নেওয়া হয়ে গেছে, প্লাস লিঙ্কেও কিন্তু পিকচারটি লিঙ্কে পরিণত হয়ে গেছে। দেখুন এই যে এটা কিন্তু লিঙ্ক, এটা কিন্তু লিঙ্ক। তো আমরা এই লিঙ্কটাকে কপি করে নেব। কপি করার জন্য আমরা এই যে সার্চ বারে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই পুরো লিঙ্কটা মার্ক হয়ে গেছে। এখন এটার উপর কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে কপি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব ইনস্ট্রাকশন পেজে। দেখুন ফ্রেন্ডস এই যে ইনস্ট্রাকশন পেজ। তো এখানে আসার পর দেখুন আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আই হ্যাভ ভোট ভোটেড এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে যে আমরা লিঙ্কটি দিছি এই লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আমার কান্ট্রি নেম দিতে হবে, এখানে বাংলাদেশ লিখে দেবো। আমি যেহেতু আমি বাংলাদেশ থেকে কাজটি করেছি, আপনি যদি ইন্ডিয়া থেকে করে থাকেন তাহলে ইন্ডিয়ার নাম দিবেন এখানে। দেন এই যে এখানে সাবমিট এখানে ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস এখানেই কিন্তু কাজ আমাদের শেষ না, আমাদের কিন্তু আবার মাইক্রোর কাছে চলে যেতে হবে। তো আমরা মাইক্রোর কাছে চলে যাব। মাইক্রোর কাছে আসার পর আমরা একটু স্কুল আপ করব, দেখব যে আমাদের কি সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল কি না। না ফ্রেন্ডস আমাদের কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, তাই আমরা এখানে আই অ্যাকসেপ্ট দিস জব এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যে ওই স্ক্রিনশটটি আবার পেস্ট করে দিব। স্ক্রিনশটটির লিঙ্ক এখানে পেস্ট করে দেওয়ার পর আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক এখানে ক্লিক করে কাজটিকে শেষ করে দিব বা কমপ্লিট করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দিব। ফ্রেন্ডস ক্লিক করার পর আমাদের কিন্তু কাজটি শেষ হয়ে গেল। ফ্রেন্ডস এই কাজটি কিন্তু নতুন নতুন হিসাবে কিন্তু বারবার এই কাজটির পজিশন শেষ হয়ে যাওয়ার পরও আবার বায়ার দিতেছে। তো ফ্রেন্ডস এই কাজটি আমি গত রাত্রেও করেছিলাম, কাজটি আমাকে করার পরেই আমি সকালবেলা দেখি যে আমার কাজটি পে করে দিছে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এই ভিডিও দেখে যদি বিন্দুমাত্র কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বা অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।